হত্যারুটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মুড়ারই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই মোবাইলগুলির কয়েকটি হারিয়ে গিয়েছিল, কয়েকটি আবার চুরি হয়ে গিয়েছিল এবং পুলিশ অভিযোগ পাওয়ার পরই সক্রিয় হয়, তদন্ত শুরু করে, তারপরই কিন্তু এই মোবাইলগুলিকে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে। তবে কয়েক মাস আগে যেভাবে একটি মোবাইল চুরি চক্র সক্রিয় হয়ে উঠেছিল রামপুরার থানা এলাকায়, সেইভাবে সেই চক্র কোনোভাবে এই মোবাইল চুরির পিছনে জড়িত রয়েছে কিনা সে দিকটি পুলিশ খতিয়ে দেখছে। একইভাবে ঝাড়খণ্ড যোগও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, কারণ মুড়ারই থেকে খুব সহজে ঝাড়খণ্ডে চলে যাওয়া যায়, প্রতিবেশী রাজ্যের কোনো যোগ রয়েছে কিনা সেদিকটি পুলিশ বিশেষ নজর রাখছে বলেও কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। ও চুরি যাওয়া মোবাইল ফেরত পাওয়াতে স্বাভাবিকভাবে খুশি মালিকরা, তারা জানিয়েছেন যে এইভাবে পুলিশ যদি সক্রিয় থাকে তাহলে কিন্তু মোবাইল চুরি অনেকটাই রোধ করা যাবে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। 2023-এ এই বছর প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আজকের অর্থাৎ বৃহস্পতিবার 20 এপ্রিল। যেমনটা আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে আজকের 5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সূর্যগ্রহণ থাকবে, সূর্যগ্রাস থাকবে। আপনাদের জানিয়ে দিই আজকের সকাল 7:04 থেকে মূলত 12:39 পর্যন্ত এই সূর্যগ্রাস থাকছে, এবং যেটাকে কঙ্কনকৃতি সূর্যগ্রহণও কিন্তু বলছেন বিজ্ঞানীরা। অন্যদিকে জিজ্ঞাসা থাকে যে আদৌ আমরা এই সূর্যগ্রহণ দেখতে পাবো কিনা, জানিয়ে রাখা ভালো যে ভারতীয় যারা রয়েছেন তারা কিন্তু এই সূর্যগ্রহণ দেখতে পাবেন না, বরং নিউজিল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। বলা বাহুল্য যে এই বছর এই প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এবং সেটা 5 ঘন্টারও বেশি সূর্যগ্রহণ কিন্তু থাকবে। ক্যামেরা মোহিত ছোটের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পামল এলাকায় একটি সেতু একটি ধার ভেঙে পড়ে যাওয়ার রয়েছে, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে ব্লক প্রশাসনের কোনো হেলদোল নাই। সেতু মেরামত করার জন্য কিন্তু প্রশাসনের একাধিক আধিকারিকরা কিন্তু এখানে আসে মেরামত করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কিন্তু এই এলাকার বাসিন্দাদের যেই সমস্যাটি রয়েছে সেতু, সেই সেতু কিন্তু মেরামত করে দেওয়া হয় না। দুটি ধার রয়েছে, সেই ধার কিন্তু নেই বললেই চলে, একটি ধার ভেঙে পড়ে গেছে, আরেকটি ধার কিন্তু রয়েছে। আমি সরাসরি দেখাবো যে এই সেতুর যে দিয়ে কিন্তু যে কোনো সময় কিন্তু রাতে বা দিনে কিন্তু মানুষ বিপদের সম্মুখীন হতে পারে, কারণ সরাসরি যে সেতুর যে ধার বা রেলিং থাকার কথা তা কিন্তু নেই, অপরদিকে কিন্তু রয়েছে, এবং মাটি কিন্তু অনেকটা ধসে চলে গেছে। বিভিন্ন সময় এখানে কিন্তু বিপদের মুখে পড়ে, দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় বাসিন্দারা। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই এলাকার মানুষের একটাই দাবি, এই সেতু নির্মাণ করতে হবে। উত্তর দিনাজপুরের পামল থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।